বৃষ্টি এলো অনেক দিনের পরে। দগ্ধ দিনের প্রাত্যহিকতায় এতদিন সে নিরুদ্দিষ্ট হয়ে গিয়েছিল কোন পরবাসে, আবার ফিরে এলো হঠাৎ করেই নিজের শব্দ স্পর্শ নিয়ে। আমাদের স্মৃতির ঘরেও যখন বৃষ্টি নামে, এমনই দমকা হাওয়ায় উড়ে যায় বিস্মৃতির আবরণ, ফিরে আসে প্রিয় ধ্বনি শব্দেরা। কিছু মানুষ যারা চলে গেছেন না ফেরার নীরব দেশে, তাদের কথাও এইভাবেই একদিন হঠাৎ করে ফিরে আসে। তখন বুঝতে পারি তারা আমাদের ভালোবাসার অবিস্মরণীয় ধারাপাত, সঙ্গেই থাকেন, কখনো হারান না। বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী মঞ্জু দে। আজ আপনাদের বলবো মঞ্জুদের ব্যক্তিগত জীবনের কিছু জানা অজানা কাহিনী। আশৈশব সময়ের নিরিখে ব্যতিক্রমী জীবন ছিল তার। ১৯২৬ সালের ৭ই মে বহরমপুরে মামার বাড়িতে জন্ম মঞ্জুদের। বাবা অমরেন্দ্রনাথ মিত্র আর মা কমলা দেবী। মঞ্জুদে ছিলেন তাদের দ্বিতীয় তথা কনিষ্ঠ সন্তান। তার এক দাদা ছিলেন দিলীপ মিত্র, যিনি পরবর্তী জীবন প্রবাসেই কাটিয়েছেন। জীবিকার বাইরে শখের হোমিওপ্যাথি করতেন অমরেন্দ্রবাবু, এ ব্যাপারে তার সুনামও ছিল যথেষ্ট। পরে তারা কলকাতায় চলে আসেন, থাকতেন কর্নফিল্ড রোডে। মঞ্জু দে শুরু থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী, পড়াশোনার বাইরে নানারকম খেলাধুলোতেও তিনি ছিলেন অসাধারণ পারঙ্গম। এনসিসি করতেন, রাইফেল চালনা করতেন, অভ্রান্ত নিশানা ছিল তার, সাইক্লিংয়েও দক্ষতা ছিল দেখার মতো। ১৯৫৪ সালে অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ও কলকাতা মোটর পোর্টসের উদ্যোগে কলকাতা থেকে জামশেদপুর পর্যন্ত এক কার র্যালিতে তিনি অংশ নেন এবং প্রথম হন। শুধু তাই নয়, ১৯৫৯ কমনওয়েলথ মোটরিং কনফারেন্সেও তিনি ভারতের প্রথম মহিলা প্রতিনিধি হয়ে লন্ডনে যান। নির্ধারিত সূচি অনুযায়ী রানী এলিজাবেথের সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল সে যাত্রায়। আশুতোষ কলেজ থেকে স্নাতক হয়েছিলেন তিনি, ভর্তি হয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসে, বিষয় বাংলা সাহিত্য। ১৯৪৫ সাল, অল্প কয়েকদিন আগেই মুক্ত হয়েছেন আজাদ হিন্দ বাহিনীর বীর সৈনিকরা। দেশপ্রিয় পার্কে আয়োজন করা হয়েছে তাদের সম্বর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান। সেই মহতী অনুষ্ঠানের জন্য গড়ে তোলা হলো এক স্বেচ্ছাসেবক বাহিনী। সেদিনকার সেই বাহিনীর পুরোভাগে ছিলেন মঞ্জু দে। তার নেতৃত্বে সেই বাহিনী গার্ড অফ অনার দেয় সেই দেশপ্রেমিকদের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সুশীল মজুমদার। তখন তিনি সিপাহিকা সপনা নামে একটি ছবি করছেন। সেই ছবিতে একটি বিশেষ ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব দিলেন মঞ্জু দেকে। চলচ্চিত্রের আঙিনায় এই প্রথম তার পদার্পণ। সুশীল মজুমদারের ছবিটি অবশ্য বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি, তবে পর্দায় খুব অল্প সময়ের উপস্থিতিতেই মঞ্জুদের সহজ সাবলীল অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। বস্তুত স্বাভাবিক জীবনমুখী অভিনয়, যাকে আমরা ন্যাচারাল অ্যাক্টিং বলি। চলচ্চিত্রে তাকে ক্যামেরাবন্দি করার ধাঁচটি সমকালে সেভাবে প্রচলিত ছিল না, বরং কিছুটা ব্যতিক্রমী ছিলই বলা চলে। মঞ্চাভিনয়ে স্বাভাবিকভাবেই যে উঁচু পর্দায় অভিনয় বা অতিনাটকীয়তা দেখা যায়, সেটি যে রুপলি পর্দার ক্ষেত্রে অনুপযোগী একথা বোধহয় সুনির্দিষ্ট এবং সর্বজনীনভাবে নির্ধারিত হয়নি তখনও। সেই সময়ে প্রথম যারা সিনেমার পর্দায় সেই বাঞ্ছিত অভিনয়ধারার নিদর্শন রেখেছিলেন, নিঃসন্দেহে তাদেরই একজন মঞ্জু দে। ১৯৪৮ সালে অর্থনীতির খ্যাতনামা অধ্যাপক খেমেশচন্দ্র দের বড় ছেলে সত্যব্রত দের সঙ্গে বিবাহ হয় মঞ্জু দের। পরিবারের সকলেই ঐকান্তিকভাবে চাইতেন বাড়ির বড় বউয়ের বিচিত্রমুখী গুণাবলী ঘরের চৌহদ্দিতেই যেন আটকে না থাকে। পারিবারিক উৎসাহেই অভিনয়ের জগতে পাকাপাকিভাবে পা রাখেন মঞ্জু দে। এই সময়ে তার সঙ্গে পরিচালক হেমেন গুপ্তের সাক্ষাৎ হয়। তিনি তখন ৪২ ছবিটির পরিকল্পনা করছেন। মঞ্জু দেকেই ছবির নায়িকার ভূমিকায় নির্বাচিত করলেন তিনি, নায়ক প্রদীপ কুমার। একটি বিশেষ ভূমিকায় ছিলেন শম্ভু মিত্র, আর ছিলেন বিকাশ রায়। ছবির শুটিং শুরু হয় ১৯৪৯-এ, তারপর ১৯৫০ সালে রিলিজড। এই ছবির প্রোডাকশান দেখেই একে একে দেবকী কুমার বসু, অজয় কর, কালিদাস বটব্যাল, নরেশ মিত্র তাদের রত্নদ্বীপ, জিঘাংসা, পলাতক ও নিয়তি ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন মঞ্জু দেকে। ছবিগুলি পরপর প্রেক্ষাগৃহে আসে, উচ্চ প্রশংসিত হয়। সহজাত দক্ষতায় অভিনয়ের মাধ্যমে নানারকম চরিত্রকে দর্শকদের সামনে বিশ্বস্তভাবে অনায়াসেই ফুটিয়ে তুলতে পারতেন মঞ্জু দে। ফ্লোর জোন নির্বাচন, সঠিক অ্যাঙ্গেলে ক্যামেরার মুখোমুখি হওয়া ইত্যাদি টেকনিক্যাল বিষয়গুলি অতি দ্রুত রপ্ত করে নিয়েছিলেন তিনি।
সে সময়ে ক্যামেরা পরিস্থিতি অনুযায়ী ঠিক কোন মাপের মুখভঙ্গি বা শরীরী ভাষা দাবি করছে সেটাও তিনি ভাবতেন। কোনো ম্যানারিজম ছিল না তার কণ্ঠস্বরে, ছিল তীক্ষ্ণতা এবং মাধুর্যের এক স্বাভাবিক সমাহার, উচ্চারণ ছিল শুদ্ধ। সেই স্বরের ওঠানামা স্বাভাবিকভাবেই নাট্য মুহূর্তের দাবি মেটাত। এক কথায় আধুনিক অভিনয়ের এক অন্যতম পথিকৃৎ ছিলেন মঞ্জু দে। এ প্রসঙ্গে মৃণাল সেনের নীলাকাশের নিচে বা যাত্রিক পরিচালিত কাচের স্বর্গ ছবিতে তার অভিনয়ের কথা বলা যেতেই পারে। ঠিক এই কারণেই শেষ বয়সে একঝাঁক নবীন ও তরুণ শিল্পীদের পাশাপাশি তরুণ মজুমদারের পদভোলা ছবিতে অভিনয় করেছিলেন মঞ্জু দে। তাকে একটু বেমানানো লাগেনি। তার সমকালীন নায়কদের মধ্যে প্রদীপ কুমার, বিকাশ রায়, উত্তম কুমার, অসিত বরণ, কালী ব্যানার্জি, রাধামোহন ভট্টাচার্য প্রমুখ সকলের সঙ্গেই দীপ্তিময়ী অভিনেত্রী মঞ্জু দে কাজ করেছেন। সূচনা পর্বেই নিজের অভিনয় প্রতিভার উৎকর্ষ প্রমাণের পর তাকে আর থেমে থাকতে হয়নি। একের পর এক বিভিন্ন ছবিতে নানারকম চরিত্রে অভিনয় করে গেছেন তিনি, কাজ করেছেন নানান পরিচালকের সঙ্গে, তার মধ্যে সুধীর মুখোপাধ্যায়, বিকাশ রায় প্রমুখরা উল্লেখযোগ্য। অভিনয় ছাড়াও আর একটি উল্লেখযোগ্য গৌরবগাথা শোনা যাক। অসামান্য আত্মবিশ্বাসী এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন মঞ্জু দে। তিনি বাংলা চলচ্চিত্রের প্রথম মহিলা পরিচালক। ছবির নাম স্বর্গ হইতে বিদায় ও হেনরি ছোট গল্প অবলম্বনে তৈরি এই ছবিটি 1964 সালে মুক্তি পায়। এ ছবির একটি গান আমি চাই ছোট্ট একটি বাসা খুবই জনপ্রিয় হয়েছিল। সন্ধ্যা মুখোপাধ্যায় ছিলেন এই গানের গায়িকা। এরপর 1974 অভিশপ্ত চম্বল নামে আরেকটি ছবি পরিচালনা করেন মঞ্জু দে। তিনি ছিলেন এ ছবির প্রযোজক এবং চিত্রনাট্যকার। এই ছবি তৈরির সময় মধ্যপ্রদেশের পুলিশ প্রধানের কাছে তিনি চম্বল উপত্যকায় শুটিংয়ের অনুমতি চেয়ে প্রথমে প্রত্যাখ্যাত হন, কারণ কোনো মহিলাকে এই বিপজ্জনক জায়গায় শুটিংয়ের অনুমতি দেওয়ার ঝুঁকি তারা নিতে চাননি। তখন মঞ্জু দে তার একটি জীবনপঞ্জি পাঠান সেখানে। তাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। স্বাভাবিকভাবেই তারপর তিনি শুটিংয়ের অনুমতি পেয়েছিলেন বটেই, উপরন্তু তাকে নিরাপত্তা দিতে সরকারি তরফে সারাক্ষণের জন্য সশস্ত্র প্রহরী নিযুক্ত করা হয়েছিল। তার অভিনয় প্রীতি নতুন নতুন মাধ্যমের দিকে তাকে আকর্ষণ করেছে বারবার। সে সময়ে বেতার নাটক ছিল অত্যন্ত জনপ্রিয়। শুধুমাত্র কণ্ঠস্বরের নিয়ন্ত্রণে সেই নাটককে মনোগ্রাহী করে তুলতে হতো। এরকম বহু বেতার নাটকে তিনি প্রশংসিত হয়েছেন অভিনয় করে। 1963 সালে পেশাদার প্রসেনিয়াম মঞ্চে আসেন মঞ্জু দে। টানা দুবছর স্টার থিয়েটারে সাফল্যের সঙ্গে তাপসী নাটকে অভিনয় করেছেন তিনি। এখানে তার সহ অভিনেতা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর বিশ্বরূপায় চৌরঙ্গি, মিনার ভাতে ব্যভিচার ইত্যাদি নাটকে অসাধারণ অভিনয় করেন। সব ক্ষেত্রেই তার অভিনয় প্রশংসিত হয়। এরপর তার পরবর্তী পদক্ষেপ ঘটে চিৎপুরের যাত্রা মঞ্চে। 1975-76 সাল নাগাদ নিউ বিনাপানি অপেরায় পশারিণীতে প্রথম অভিনয় করেন তিনি। তারপর একে একে জনতা অপেরার ফুলন দেবী, ক্যালকাটা অপেরার অভিশপ্ত চম্বল এবং শেষোক্ত পালাটিতে তিনি অভিনয় ছাড়া পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। তার অভিনীত শেষ পালাটি ছিল বর্ণ পরিচয় যাত্রা ইউনিট প্রযোজিত ইন্দিরা। এই যাত্রাটির সুনাম বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় এবং তৎকালীন কেন্দ্রীয় সরকারের বিশেষ আমন্ত্রণে বহু স্বনামধন্য ব্যক্তিবর্গের সামনে অভিনীত হয়েছিল ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে মঞ্জু দে অভিনীত যাত্রাপালা ইন্দিরা। বাইবেলে বলেছে, ব্যক্তি যে গুণাবলীতে ভূষিত তার সদ্ব্যবহার না করা অন্যায়। না, মঞ্জু দে তা করেননি। প্রায় 3 দশক সময়কাল জুড়ে তিনি যুক্ত থেকেছেন অভিনয় শিল্পের সঙ্গে। কাজের পাশাপাশি সহকর্মীদের আনন্দে যত্নে রাখার চেষ্টা করে গেছেন নিরন্তর। প্রিয়জনেদের ভরসাস্থল হয়ে থেকেছেন আজীবন। তার এই কর্মনিষ্ঠা নানা গৌরব তুলে দিয়েছে তার হাতে। কেরি সাহেবের মুন্সি ছবিটিতে অভিনয়ের জন্য তিনি BFJ সম্মান পান শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার হিসেবে। 1952 সালে দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র সম্মেলনে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আবার জাকার্তায় অনুষ্ঠিত ভারতীয় চলচ্চিত্র উৎসবে দেশের তরফে উপস্থিত ছিলেন মঞ্জু দে। এই কর্মব্যস্ততার আড়ালে মঞ্জুদের ব্যক্তিগত পরিসরে অনেক পরিবর্তন ঘটে গেছে ততদিনে। পরিবারে হানা দিয়েছে মৃত্যু, চাকরি সূত্রে নানাজন নানা জায়গায় ছড়িয়ে পড়েছেন, স্বামী অসুস্থ, তারা নিঃসন্তান, স্বাস্থ্য ভেঙেছে, বয়সও নিজের নিয়মে বেড়েছে, নিঃসঙ্গতা ঘিরে ধরেছে নিঃশব্দে। তিনি টালিগঞ্জে এক সুদৃশ্য বাড়ি তৈরি করেছিলেন। এছাড়া নিরিবিলিতে মাঝে মাঝে থাকার উদ্দেশ্যে কল্যাণীতেও একটি বাড়ি নিয়েছিলেন তিনি।
সেটি তার দীর্ঘদিনের সচিবকে দান করে দিয়েছেন। ইউরোপ গিয়েছিলেন বেশ কিছুদিন, কিন্তু দেশেই ছিল তার শান্তির আবাস। ক্রমে সেই শান্তিও যেন পলাতক হয়ে পড়ে। এমনই এক মানসিক টালমাটাল সময়ে এক গুরুর সান্নিধ্যে আসেন তিনি। হয়তো মানসিকভাবে ভেঙে পড়ার সেই দুর্বল সময়ে ওই গুরুর দ্বারা প্রভাবিত হয়েছিলেন। ১৯৮২তে দীক্ষা নেন। তার মতো বিজ্ঞান মনস্ক সচেতন ব্যক্তিত্বের ক্ষেত্রে এ ঘটনা যে ব্যাখ্যাতীত মনে হয়। যাই হোক, শেষ পর্যন্ত সেই গুরুকেই তার যথাসর্বস্ব দান করে যান মঞ্জু দে। ভগ্ন স্বাস্থ্য বার্ধক্যজনিত কারণে ১৯৭৯ সালের ৩০শে সেপ্টেম্বর জীবনাবসান ঘটে বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী মঞ্জু দের। তার বইয়ের সেলফে পাশাপাশি জায়গা করে নিয়েছিল রবীন্দ্র রচনাবলি লিভিং বায়োগ্রাফি অব দ্য গ্রেট পোয়েটস, ডিসকভারি অব ইন্ডিয়া, কমপ্লিট ওয়ার্কস অব শেলি, ওয়ার্ড টাইম স্টোরিজ সহ আরো কত বই। তার সংগ্রহের এই বৈচিত্র্য বোধহয় তার বহুমুখী আগ্রহের ইঙ্গিত দিতে পারে, এ প্রসঙ্গে কথা বলাই চলে। অনন্ত প্রাণ শক্তির অধিকারী ছিলেন মঞ্জু দে। তার তরঙ্গ যেন আজও অনুভূত হয় তার কাজের মধ্য দিয়ে। বৃষ্টি এখনো পড়ছে, পড়েই চলেছে। এতক্ষণ আপনারা শুনলেন বাংলা চলচ্চিত্রের বিখ্যাত অভিনেত্রী মঞ্জু দের ব্যক্তিগত জীবনের কিছু জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।